হ্যালো বন্ধুরা এক নিম্নচাপ যেতে না যেতেই আর এক নিম্নচাপ বাংলার ওপরে আবারও আশ্রয় পড়তে চলেছে সোমবার আঠেরো তারিখ থেকে দ্বিতীয় নিম্নচাপের ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বর্ধমানের সামনেই আমরা যদি আবহাওয়ার পিকারদের মাফি প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এক নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে ভারতের গুজরাট উপকূল এবং রাজস্থানের সামনে যার জন্য আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় একটা গদ গরমের প্রভাব দেখা যাচ্ছে দেখাবো আজকে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এছাড়াও পরবর্তী নিম্নচাপটা কবে থেকে বাংলায় কতটা বৃষ্টি নিয়ে পরবর্তী দশ দিন কেমন আবহাওয়া পরিস্থিতি রাখবে বিস্তারিত জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বিনা স্কিপ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টা প্রেস করে দিয়ে থাকবেন আমাদের সঙ্গে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো একবার চলে যাবো আমরা আজকের আপডেটে আজকের আপডেটটা দেখে নেব এই মুহূর্তে কি পরিস্থিতি আছে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে নতুন নিম্নচাপের ব্যাপারটি দেখাচ্ছি তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তেমন কোনো মেঘ নেই কিছু কিছু জায়গায় হয়তো হালকা মেঘলা থাকার কারণে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো সময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর এদিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা উপকূলে পাড়াদ্বীপ পুরী এ সমস্ত জায়গায় কিন্তু এখনও অবধি একটা গভীর মেঘ রয়েছে ভদ্রকের সামনে বালাসরের দিক দিয়ে যার জন্য এই সমস্ত জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে নতুন নিম্নচাপটা কিন্তু এইখান থেকেই তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার জন্যই কিন্তু এবারে পশ্চিমবঙ্গে এবারে ভালো বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পরিস্থিতি তৈরি হচ্ছে আর এই মুহূর্তে দেখা যাচ্ছে হলদিবাড়ির সামনে থেকে উপকূলের সামনে থেকে এখন একটি গভীর মেঘ উঠছে অর্থাৎ কিছুটা উপকূলের সাইডে আজও বৃষ্টির সম্ভাবনা আছে আর এই মুহূর্তে মেন যে নিম্নচাপ যেটা পশ্চিমবঙ্গ ছেড়ে গেল সেটা দেখতে পাচ্ছেন আহমেদাবাদ সুরাট তারপর হচ্ছে জলগান নাসিক অর্থাৎ মুম্বাই এদিকে মহারাষ্ট্র হয়ে এদিকে গুজরাট এবং রাজস্থান এই কটি জায়গায় দেখা যাচ্ছে যে ভালো নিম্নচাপের দাপট চলছে অর্থাৎ ভয়াবহ হয়ে উঠেছে নিম্নচাপটি ভারতের পশ্চিম উপকূলের দিকে গিয়ে তো এটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখিয়ে নেব যে নতুন নিম্নচাপ কতটা শক্তি ভালো তার আগে একবার আপনাদেরকে যদি বায়ুর ঝাপটা মোড় দেখায় কারণ আমাদের দর্শক ভাইরা বায়ুর বায়ুর ঝাপটা মোড়টা দেখতে চায় মৎস্যজীবী ভাইরা কারণ বায়ুর ঝাপটা কিন্তু তাদের জন্য খুবই জরুরি আমাদের মৎস্যজীবী ভাইদের জন্য তো বায়ুর ঝাপটা কেমন থাকবে দেখুন মেন নিম্নচাপটা তো শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে যথেষ্ট শক্তিশালী প্রভাব চালু হবে তার জন্য যা হবে আঠেরো তারিখের পর থেকে দেখুন আঠেরো তারিখের পর থেকে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জিতে আপাতত এখনও অব্দি সতর্কতা দেখছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু সোমবার আঠেরো তারিখের পর থেকে কিন্তু আরো সতর্কতা একটু বেশি থাকতে পারে আর এদিকে বঙ্গোপসাগরের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে দেখুন এখানে উনিশ তারিখেও তেমন কোনো ঝড়ের ঝাপটা আমরা দেখতে পাচ্ছি না কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি না তবে একুশ তারিখেও আমরা তেমন একটা ঝড়ের ঝাপটা তবে হ্যাঁ বাংলাদেশের জন্য কিন্তু ঝড়ের ঝাপটা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলে তেমন একটা ঝড়ের ঝাপটা না দেখতে পারলেও বাংলাদেশের যে মৎস্যজীবী ভাড়া দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন কারণ কুড়ি তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো ঝড়ের ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে যদি আবহাওয়া দপ্তর এরপরে কোনো আপডেট দিতে অবশ্যই আমরা আপনাদের কাছে জানিয়ে দেবো যে আপনাদের জন্য কোনো সতর্কতা আছে কি না তবে একুশ তারিখের নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে সতর্কতা থাকতে পারে বিকেল দুপুরবেলার পর থেকে যার জন্যই দেখুন বাইশ তারিখেও সতর্কতা থাকতে পারে অর্থাৎ কুড়ি একুশ বাইশ তিন দিন হয়তো সমুদ্রে সতর্কতা থাকতে পারে মৎস্যজীবীদের উদ্দেশ্যে তার আগে দিয়ে যদি পরবর্তীকালে নিম্নচাপের কারণে সতর্কবার্তা এগানো হয় তাহলে সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেব বারোটি মোট কমপ্লিট করলাম এবারে যাবো বজ্রবিদ্যুৎ পড়ে তো বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ আর এই বজ্রবিদ্যুৎ গেলে দেখুন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি আছে এই মুহূর্তে উড়িষ্যা উপকূলে যেহেতু এখান থেকে একটা মেঘ উঠেছে তার জন্য ভুবনেশ্বরের দিকটাতে কিন্তু এখনও একটু বৃষ্টি দেখাচ্ছে তারপর এগিয়ে গেলে দেখুন যেটা আজকে দুপুর দুটো বা তিনটে নাগাদ কিছু কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখানো হচ্ছে যেমন আমতা বাগনান কোলাঘাট জঙ্গলপাড়া তবে এই যে বৃষ্টিটা যারা দেখছেন এটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দেবো না কারণ এই বৃষ্টিটা স্থানীয় মেঘের ফলে হলেও উঠ হতে পারে এমন একটা কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে উইন্ডি অর্থাৎ নাও হতে পারে আবার হতেও পারে এমনই পরিস্থিতি এদিকে আবার পুরুলিয়ার দিকেও একটুখানি বৃষ্টির পরিস্থিতি রয়েছে রায়পুর সাইডে গোয়ালতর সাইডে তারপরে তালডাঙ্গার দিকটাতে কিছুটা বৃষ্টি দেখাচ্ছে পুরুলিয়া জমশেদপুর চাকুলিয়া অর্থাৎ দুই মেদিনীপুর খড়গপুর দিকটাতে এদিকে মুর্শিদাবাদ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজও একটু বৃষ্টি দেখাচ্ছে তবে সেটাই বলবো যেটা যে স্থানীয় মেঘ যদি ওঠে তাহলেই হবে তাছাড়া হবে না তো এখানে রবিবার সতেরো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি আর থাকবে না রবিবার সতেরো তারিখে মেন বৃষ্টিটা থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ বিহার এই জায়গাগুলিতে তারপরে আঠেরো তারিখ যদি যাই অর্থাৎ আগামীকাল তার পরের দিন পরশু আঠেরো তারিখে আঠেরো তারিখ থেকে কিন্তু নতুন প্রভাব চালু হয়ে যাবে সবার প্রথম বাংলাদেশ থেকে শক্তিশালী প্রভাব চালু হবে নিম্নচাপের যেটা আমরা দেখতে পাচ্ছি চিটাগং তারপর হচ্ছে সেনবাগ মতিরাট তালডাঙ্গা কুমিল্লা আগরতলা লাখাই এ সমস্ত জায়গাগুলি থেকে সবার প্রথম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হবে একই সঙ্গে আমারপুর আগরতলা অম্বাসা শিলচরি বাজার সমেত আমরা এখানে কিছু আশেপাশের অংশ যেমন মানু অংশের দিকে তারপর হচ্ছে কাবয়ের দিকে কমলপুরের দিকে কুমোরঘাট দিকে কায়লা শহর দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আর নিম্নচাপের মেন শক্তিটা কিন্তু এই দক্ষিণ পূর্ব সাইডে এরপরে এই নিম্নচাপটা আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি করবে যার জন্য বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আঠেরো তারিখ থেকে দেখুন রাত্রেবেলা থেকে আরম্ভ হতে পারে তারপরে নিম্নচাপটি দেখুন আরও শক্তি বাড়াবে যার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলে কিন্তু বৃষ্টি দেখা যাবে কটা থেকে দেখা যাবে যদি বলা হয় তাহলে দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে আঠেরো তারিখ দুপুর বারোটার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে বৃষ্টি চালু হয়ে যাবে আর এই বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গেও কিন্তু হবে এবারে উত্তর দক্ষিণ দুটো নিয়েই ভালো বৃষ্টির সম্ভাবনা আছে তো এখানে হলদিয়া ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর তারপরে কোলাঘাট বজবজ বাগনান এদিকে আরামবাগ চন্দননগর দিকেও বৃষ্টির পরিস্থিতি কিন্তু বারোটা থেকে আঠেরো তারিখ দেখতে পাচ্ছি আমরা যে কাঁচরাপাড়া চন্দননগর নাগরখাড়া হাবড়া স্বরূপনগর পাণ্ডুয়া মেমারি শান্তিপুর ভাতার গোসকারা মঙ্গলকোট কাটোয়া কেতুগ্রাম নানুর বোলপুর আমেদপুর দেবগ্রাম পাচ্ছে বেলডাঙ্গা বুড়য়ান মেহেরপুরে নয়ডা করিমপুর হরিহরপুর ডোমকল মুর্শিদাবাদ এবং সাগরদিগি ভগবানগোলা নলহাটি মুরারাই জঙ্গিপুর লালগোলা দিকেও কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে মালদা হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ বালুরঘাট দিনাজপুর কারানদিকে কিষানগঞ্জ বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু শুরুতেই নিম্নচাপ বৃষ্টি দেবে এছাড়া বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত হয়েও কিন্তু আমরা বারগুনা লালমোহন মাঠবেড়িয়া ফিরোজপুরের দিকেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে সে সময় খড়গপুর এবং দীঘা উপকূলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে কিন্তু দুপুর একটার পর থেকে বৃষ্টিটা আরও বাড়তে পারে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে ভালো মতনই একটা থেকে বজ্রপাত সময় বৃষ্টি দেখা যাবে ডায়মন্ড হারবার জয়নগর কুলপি মহিষাদাল বিষ্ণুপুর শ্যামপুর কিয়াতলা এ সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে উপকূলে যত সুন্দরবন লাগাওয়া জায়গা আছে সেখানেও হবে সঙ্গে বাংলাদেশেও যত উপকূলীয় অংশ আছে পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল লালমোহন হয়ে এদিকে আবার পশ্চিমবঙ্গে কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা শ্যামপুর জয়নগর একটু জুম করলে আমরা কুলপি দুর্গাচক চৈতন্যপুর মথুরাপুর তারপর হচ্ছে ঝাড়খালির দিকে দয়াপুর গোসাবা কুবিরমারি এ সমস্ত জায়গাগুলোতে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে খড়গপুর হয়ে চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকারা বোলপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালো এদিকে উত্তরবঙ্গে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ যত সময় যাচ্ছে তত কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটি অর্থাৎ অসময়ও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এরপর এটাকে আরেকটু আগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে দুপুর দুটো থেকে বৃষ্টির পরিমাণ প্রত্যেকটা ঘন্টায় ঘণ্টায় কিন্তু আপডেট চেঞ্জ হচ্ছে অর্থাৎ বৃষ্টি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতার ওপরে বৃষ্টির পরিমাণ অতি ভারী হয়ে যাবে কলকাতা খর্দা তারপর হচ্ছে বালি হাওড়ার মধ্যে ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর আমতা তারপর হচ্ছে উলবেরিয়া বাগনান কোলাঘাট দিকে দাসপুর ঘাটাল এ সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু ভালো থাকবে আর এদিকে বাংলাদেশে বর্ডার লাগা যে সমস্ত অংশগুলি আছে সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড থাকবে এই বৃষ্টি কিন্তু থামার নয় আর মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া প্রত্যেকটি বর্ধমান প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু আমরা বহরমপুরেও ভালো বৃষ্টি যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশে চলবে আঠেরো তারিখে সব থেকে বেশি বৃষ্টি তারপরে বিকেল চারটের সময় গেলে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যার জন্য মেমারি পাণ্ডুয়া দাসঘরা এ সমস্ত জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপডেট অনুযায়ী তবে পরবর্তী সময় চেঞ্জ হতে পারে এদিকে শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগা হাবড়া খড়দা কোলাঘাট সাইডেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে ঝাড়গ্রাম গোয়ালতর গোপীবল্লবপুর এ সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ প্রচণ্ড থাকবে প্রচণ্ড বৃষ্টি তারপর আরেকটু আগে গেলে বৃষ্টিটা রাত্রে হলেও একটু কমতে পারে কিন্তু মঙ্গলবার যখন আমরা উনিশ তারিখ যাচ্ছি উনিশ তারিখে দেখুন রাত্রি হতে না হতো উত্তরবঙ্গে কিন্তু ফলে বৃষ্টি পড়বে যেখানে রংপুর কালাই ময়মনসিংহ সিলেট এছাড়া উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে গোয়ালপাড়া আলিপুরদুয়ার কোচবিহার এ সমস্ত মালদা হয়ে এরপরে এই বৃষ্টিটা আরও বাড়তে পারে বেড়ে কিন্তু আমরা আলিপুরদুয়ার এবং সমস্ত বৃষ্টির পরিমাণ একটু বাড়তে হবে এবং দক্ষিণবঙ্গ তাই রাত্রি বারোটার পর থেকে আরও বৃষ্টি বাড়বে একটা থেকে দুটোর মধ্যে দেখুন দক্ষিণবঙ্গ বিভিন্ন বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ ভালো দেখা যাচ্ছে তারপর আরেকটু আগে গেলে দেখুন বৃষ্টি উনিশ তারিখেও ভালো থাকছে দক্ষিণবঙ্গ উপকূলীয় অংশ এবং উত্তরবঙ্গ অসম নিয়ে ভালো বৃষ্টির সম্ভাবনা আরেকটু আগে গেলে দুপুর একটা বা দুটো দুটো নাগাতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ ভালো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কুড়ি তারিখ যদি যাই কুড়ি তারিখ বুধবারে বুধবারেও কিন্তু আমরা ঘূর্ণা বর্থাৎ নিম্নচাপ যখন ভু ভুবনেশ্বরের সামনে থাকবে যার জন্য কুড়ি তারিখেও বৃষ্টির যে পরিমাণটি রয়েছে সেটাও কিন্তু লক্ষ্য করার মতন রয়েছে দেখুন এই দেখুন ভালো বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গ সঙ্গে রয়েছে এবং সঙ্গে দক্ষিণবঙ্গ ত্রিপুরাতেও থাকবে বৃষ্টি অসমেও থাকবে তো আরেকটা গেলে দেখুন দেখুন কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বিকেল চারটের পর থেকে আরও বৃষ্টি বেড়ে যাবে গিয়ে যার জন্য আরামবা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর দুই মেদিনীপুর সাইডে এছাড়া বাংলাদেশের খুলনা যশোর অভয়নগর নড়াইল রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং সিলেট ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া কুমিল্লা এছাড়াও ত্রিপুরার বিভিন্ন বিভিন্ন জায়গা এবং এদিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু ভালো হবে আরেকটু এগিয়ে গেলে বৃষ্টিটা হয়তো ছটার পর থেকে একটু কমতে পারে কিন্তু বৃহস্পতিবার যখন একুশ তারিখ যাচ্ছি দেখুন একুশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে আর দক্ষিণবঙ্গে যেমনটা থাকবে তেমন তো থাকবেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একুশ তারিখ থেকে বাড়বে যথেষ্ট পরিমাণে দেখুন ভালো বৃষ্টি হচ্ছে এরপরে বাইশ তারিখ কথা শুক্রবার শুক্রবার থেকে কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি ইনিংস আমরা দেখতে পাবো তারপরে শনিবার তেইশ তারিখ তেইশ তারিখেও কিন্তু পরিস্থিতি এক থাকবে আস্তে 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 দক্ষিণবঙ্গে একটু কমলেও বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট হাই থাকবে চান্সগুলো আর রবিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট ভারী আছে পঁচিশ তারিখ সোমবার সোমবারেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আর দক্ষিণবঙ্গ পঁচিশ তারিখেও ভালোবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সোমবারে তো দেখা যাক বিকেলের আপডেট আরও কতটা পরিবর্তন হয় যত পরিবর্তন হবে আমরা তত আপনাদের কাছে তুলে নিয়ে আসবে আপডেট আর প্রত্যেকদিন প্রতিনিয়ত একোরেডেড আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ